মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমার মাকে কে খুন করেছে? আর যে খুন করেছে, আই প্রমিস তাকে তো আমি পানিশমেন্ট দেবই। সে যেই হোক না কেন, ইভেন রাজনাথ মুখার্জিকেও স্বয়ম্ভর। তুমি না না তুমি জানো কি না রাজনাথ, তুমি করবে না কিছু না। আমার কথাটা তুমি একটু শোনো, তুমি কি বলছো, তুমি কোথায় যাবে এখন? আমি সেখানে থাকতাম ওই দু কামরা ফ্ল্যাটে কালবোস মামার কাছে, উনি উনি ঠিক আমাকে আশ্রয় দেবেন। তুমি আমার কথাটা শোনো, তুমি এভাবে চলে যেও না, তুমি আমার কথাটা শোনো। হ্যালো হ্যালো স্যার, চলি। থ্যাংক ইউ ভেরি মাচ। তবে একটা কথা বলে রাখলাম, দরকার পড়লে আমার ডিপার্টমেন্ট থেকে এই কেসের দায়িত্ব আমি নিজে নেব। খুঁজে বের করবো আমার মায়ের খুনিকে। তিনি যদি সত্যি সত্যি খুন হয়ে থাকেন, তাহলে তাকে নিজের হাতে পানিশমেন্ট দেব, এটা বলে রাখলাম। আমি কিছু বুঝতে পারছি না, আমি কিছু বুঝতে পারছি না। তুমি একদম মন খারাপ করবে না, তুমি একদম মন খারাপ করবে না রাজনাথ। না আমি কিছু বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে একটা জাল আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে, আর আমি ক্রমে ক্রমে তার মধ্যে আটকা পড়ে যাচ্ছি। আমি বুঝতে পারছি না, আমাকে থ্রেট করে গেল, আমাকে বলছে আমি নাকি খুনি। আমি জানি না, তুই বিশ্বাস করো আমি জানি না, ইভেন আমি জানতাম না যে খুন হয়েছে, বিলিভ মি আমি জানতাম না। আমি কিছু বুঝতে পারছি না। তুমি বুঝতে পারছো না, কিন্তু আমি বুঝতে পারছি। ওই 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 হ্যাঁ, ওই ছেলেটি জগদ্ধাত্রীর সঙ্গে কাজ করে, ওদের মুখের গ্রাস কেড়ে নেওয়া হয়েছে। এত বড় সম্পত্তি থেকে ওদের মুখের গ্রাস কেড়ে নেওয়া হয়েছে। ওরা বুঝতে পারছে ওদের আর কোনো পাওয়ার নেই। হ্যাঁ, আমি তোমাকে বলছি, ওরা তো এখন ছবল দেবেই গো, ওরা এখন ছবল দেবেই। আমাদের তৈরি থাকতে হবে রাজনাথ। দেখলে না, ও তোমার সামনে আমার সামনে বলে গেল ও ওর মায়ের খুনিকে ধরবেই। কিন্তু খুনিটা কি? একজন পিতা তার সন্তানকে অস্বীকার করল, কারণটা জানেন? এখন কেউ জানে না তো, এখন কেউ জানে না উর্মিলা মুখার্জির সন্তান কে। আপনার সাহায্য চাই মানতে বস, আপনার সাহায্য চাই। আপনি সাহায্য না করলে আমার বর সারাটা জীবন হ্যাংলার মতো কানালের মতো পিতাকে খুঁজেছে, তার বাবাকে খুঁজেছে, সে সবে তার বাবাকে পেয়েছে। একটা বছর হয়েছে, মাত্র একটা বছর, এখন সে জানতে পারছে তার মাতৃ পরিচয়টা হয়তো ভুল। এখন আপনি আমাদের আলো দেখাতে পারেন মালতী দেবী, প্লিজ প্লিজ কোঅপারেট করুন, প্লিজ। কি চান আপনি? আমি জানতে চাই সেদিন কি হয়েছিল, সেদিন কটা বেবি জন্মেছিল, কটা মেয়ে ভেবেছিল, কটা ছেলে ভেবেছিল, তাদের মা বাবা কারা, আমি জানতে চাই। আমি জানতে চাই উর্মিলা মুখার্জিকে কে খুন করেছে। অনেক প্রশ্ন আছে, অনেক প্রশ্ন জমে আছে আমার মনে। বেশ, আপনি প্রশ্ন করুন। না, এখন এই প্রশ্নগুলো করবো না। আপনি এখন আমাকে নিয়ে যাবেন
হসপিটালের অফিসিয়ালদের কাছে, যেখানে গেলে আমি পুরনো সব তথ্য পাবো। ওরা কেউ আপনাকে সাহায্য করবে না, কেউ জড়াতে চায় না এর মধ্যে। তাহলে এটা সোজা পথে আসবে না মা। আমি তোমাকে থুরি, আমি তোমাকে তুমি বলে ফেললাম না, ঠিক আছে আপনি বলুন। আঙুল বাঁকাতে হবে, ওই তথ্য ওখানেই আছে, ওখানেই ওই হাসপাতালেই। জীবনদাতা রে, তুই তো আমার জীবন বাঁচিয়েছিস, তোকে তোকে যে কি বলে ধন্যবাদ দেব। আমার নিজের সন্তান থাকলে এতটা করতো না, তুই যেটা করেছিস আমার জন্য। কি বলছো কি তুমি? তুমি আমাকে মানুষ করেছো, তুমি আমাকে বাঁচিয়েছো, এসব বলো না। তুমি আছো বলেই তো আমি সসম্মানে মাথা উঁচু করে বেঁচে আছি। জানো কাম্পুজ বাবা, যাকে যাকে বাবা বলে সম্বোধন করলাম সেও বুঝল না, সে আমাকে চলে যেতে বলল। আমি আমি মুখার্জি বাড়ি ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়েছি কাল্পস বাবা। বলছি তুমি তুমি আমাকে একটু থাকতে দেবে? কে বারণ করেছে? ঘর এই বাড়ি সবই তো তোর, এখানে কত স্মৃতি জড়িয়ে আছে তোর মায়ের। মা উর্মিলা মুখার্জি তো আমার মা। তোর মা তো তাহলে ওরা বলছিল উর্মিলা মুখার্জি নাকি আমার মা নন, তাতে নাকি কোনো সন্দেহ দানা বাঁধছে, কোনো কোনো কনফিউশন আছে? কেউ নাকি বলছে আমি জালিয়াত, আমি ফ্রড, আমি প্রতারক? তাই নিয়ে নাকি আদালতে মামলা পর্যন্ত উঠছে। বলছিস কি তুই? হ্যাঁ, আমি জানতাম না উর্মিলা মুখার্জি কোন হয়েছিলেন। আমি আমার মায়ের নামে শপথ করে বলছি, আমি আমার ডিপার্টমেন্ট আর সর্বশক্তি দিয়ে উর্মিলা মুখার্জির খুনিকে খুঁজে বের করব। এই ইনভেস্টিগেশনটা, এই ইনভেস্টিগেশনটা আমার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।